ফের বিতর্ক উস্কে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা তাদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারছেন না বলে মন্তব্য করলেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের তেমন কোনো সাফল্যই নেই, প্রত্যাশার তুলনায় ওদের পারফরম্যান্স খুবই খারাপ বলে মনে হয় ভনের। শেষ কবে সেই মাপের সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া? কোনো বড় টুর্নামেন্টেই তো জিততে পারিনি বলে মন্তব্য করেন ভন। তিনি আরও বলেন, টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের যা প্রতিভা ও দক্ষতা, তাতে এর থেকে অনেক বেশি অর্জন করা উচিত ছিল বলে তিনি মনে করেন।